हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई आल्लाहर अशेष रहमते भालो आछेन। आमि बराबरेर मतो आज के आबार नतून एकटी रेसिपी निये चले आसलाम। आमार रेसिपिटी हलो बड़ईयेर टक झाल मिष्टि आचार, आर सेटि जदि हय भिन्न स्वादे ताहले केमन हय बोलुन तो। ताहले चलुन देखे नेई। आमि एखाने बड़ई निएछि 1.5 केजि परिमाण बड़ई। एटा आमि धुये परिष्कार करे सारा रात भिजिये रेखेछिलाम, आर भिजिये रखार कारणे बड़ईयेर कालारटाओ एकटु चेंज हये आसछे। আর বড়াইগুলো আমি ঝাঁঝরিতে তুলে রেখেছি বেশ কিছুক্ষণের জন্য, নিচে বেশ খানিকটা পানি পড়ে গেছে। এখন এগুলো আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এতে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। অন্যদিকে আমি 250 গ্রাম তেঁতুল নিয়েছি। এখন এই তেঁতুলটাতে আমি ভালো করে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে এটা আমি হাত দিয়ে মথে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগারটা দিয়ে আমি ভালো করে মথে নিয়ে তেঁতুল থেকে কাঁধ বের করে নেব। ভালো করে মথানো হয়ে গেলে এটা আমি ছাঁকনি দিয়ে সেকে নেব। ছাঁকনি দিয়ে সেকে আমি কাঁধ বের করে নিয়েছি। আমি আচারের মশলা রেডি করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ জিরা দিয়েছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। এগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে, প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি 10-12টি রসুনের কোয়া। আমি আগে থেকে থেতলে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। এখন রসুনগুলো আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি ব্রাউন কালার করা যাবে না, আবার তেতো হয়ে যাবে। আমার রসুনগুলো ব্রাউন কালার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বড়াইগুলো দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ম্যাশ করে রাখা আগে থেকে। এগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যেহেতু এটা আমি রাতে ভেজে রেখেছিলাম, এখানে কিছু পানিও জমে আছে, আমি পানিটা শুকিয়ে নেব, ভালো করে ভেজে নেব। এই সময়টা একটু ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে, তার কারণ পানিটা শুকিয়ে যাবে। আমি এরই ফাঁকে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, আমার কড়াইটার নিচে লেগে যাচ্ছিলো। আমি এটা 7-8 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি যে তেঁতুলের কাঁধগুলো আমি করে রেখেছিলাম, সেই কাঁধগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেঁতুলের কাঁধটা দেওয়ার কারণেই আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, অন্যরকম স্বাদ হবে আচারের। এখন এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা অর্ধেকটা মশলা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাগুলো আরও 2-3 মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন তাতে আমি গুড় দিয়ে দেব। এ পর্যায়ে আমি গুড় দিয়ে দিচ্ছি। আমি গুড়ের কোনো পরিমাণ বলতেছি না, কারণ গুড়টা নির্ভর করবে বড়ইয়ের টক মিষ্টির উপর। বড়ই টক বেশি হলে গুড়ের পরিমাণটা বেশি হবে, আর বড়ইয়ে যদি টক কম হয় তাহলে গুড়ের পরিমাণ কম হবে। আর এটা বিশেষ করে নির্ভর করে যে যেমন মিষ্টি খাবে তার উপর। এখন এই গুড়গুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি টাইট করে নেব আচার। আর আচারটা বেশি পাতলা করা যাবে না, পাতলা করলে আচারটা সংরক্ষণ করে রাখা যাবে না। আর এই আচারটা যদি আপনারা বাইরে রাখতে চান সেক্ষেত্রে আচারটা একটু টাইট করতে হবে। আচারটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলার গুঁড়োগুলো। মশলার গুঁড়োগুলো দেওয়ার পর আবারও 3-4 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আচারটা বেশ খানিকটা টাইট হয়ে এসেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশ খানিকটা টাইট হবে। আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম তেঁতুল এবং বড়াইয়ের মিশ্রণে টক ঝাল মিষ্টি আচার। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।